হাই এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকে তোমাদের সামনে রিজনিংয়ের নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, যার নাম ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশন চ্যাপ্টারে এখানে তোমাদের দু তিনটে বেসিক তোমাদেরকে জানতে হবে। ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক, যেটাকে আমরা ছোটোবেলা থেকে বাড়িতে প্রত্যেকের বাড়িতে এটাকে খুব কাজে লাগে, সেটা জানতে হবে। দেখো কীভাবে ব্লাড রিলেশন চ্যাপ্টারটার মধ্যে আমরা কী কী পড়বো সেটা বেশি ইম্পর্টেন্ট। ব্লাড রিলেশন চ্যাপ্টারতে আমরা কী কী পড়বো সেটা বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল যে আমাদের যেটা দেখতে হবে, যে ব্লাড রিলেশন চ্যাপ্টারে ফার্স্টে পাজেল টাইপের কোয়েশ্চেন পরীক্ষা আসে। ওয়েট, প্রথমত পাজেল টাইপের কোয়েশ্চেন আসে। আর প্রথমে হচ্ছে কথা হচ্ছে পাজেল টাইপ বলতে কী বোঝায় সেটাই আসছি। তারপর আছে কোডেড রিলেশনশিপ, কোডেড রিলেশন। তারপরে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে পয়েন্টিং ফর্ম। তো এখানে পাজেল টাইপে যে কোয়েশ্চেন আছে, পাজেল টাইপ মানে কি, যে টাইপের মধ্যে তোমাদের কোনো একটা ফ্যামিলিতে রিলেশন দেওয়া থাকবে, ঠিক আছে, কোনো একটা ফ্যামিলির রিলেশন দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। আমাদের কাজ কী হবে যে এই রিলেশনটা, এখানে যে পাজেল টাইপের কোয়েশ্চেনটা আরেকবার বলছি তোমাদেরকে, পাজেল টাইপের কোয়েশ্চেনে আমাদের কী খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের পুরো ফ্যামিলি মানে এখানে পুরো ফ্যামিলির মধ্যে একে অপরের অনেকগুলো রিলেশন দেওয়া থাকবে। ধরো কেউ কারোর মা, কেউ কারোর ভাই, কেউ কারোর বোন। তোমাদের করতে হবে কি, সেখানে একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে। ফ্যামিলি ট্রি তৈরি করার পরে, ধরো একটা ফ্যামিলি ট্রি তৈরি করলে, ফ্যামিলি ট্রিতে সবার উপরে কী থাকে আমি একটু বলে দিচ্ছি। ফ্যামিলি ট্রিতে সবার উপরে থাকে দাদু দিদিমা, যেটাকে আমরা বলি গ্র্যান্ডফাদার, সংক্ষেপে জিএফ, গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার, যে কোনো ফ্যামিলিতে। তার উপরে গ্রেট গ্র্যান্ডফাদার থাকে, গ্রেট গ্র্যান্ডমাদার থাকে, বাট ওটাকে আমি আপাতত লিখছি না। তার নিচের শ্রেণীতে কোন জেনারেশন আসে, জেনারেশন অনুযায়ী, দেখো এটা জেনারেশন, এটা একই জেনারেশনের লোক, ফাদার, তাই না, কে কে আসে মাদার, আর কে আসে আন্ট, তারপর কে আসে ধরো তোমাদের যেটাকে বলে জ্যাঠা বা কাকা, ঠিক আছে, আঙ্কেল, ঠিক আছে, এই ধরনের। তারপরে জেনারেশনে আছে ভাই বোন, সিস্টার, ব্রাদার, নেস, এইগুলো সব আসে। তারপরে জেনারেশনে আসে কি পুত্র, যেটা সন, ডটার। তো আশা করি আমি বোঝাতে পারো, জেনারেশন এইভাবে আমরা তৈরি করি, ফ্যামিলি ট্রি এইভাবে তৈরি করি। তো ফ্যামিলি ট্রিতে তোমাদের সম্পূর্ণভাবে, তোমরা ফ্যামিলি ট্রি তৈরি করার পরে কে কার বাবা, কে কার ভাই বোন সব আঁকার পরে, তোমাকে কোনো একজন ব্যক্তির সঙ্গে কোনো একজন ব্যক্তির রিলেশন তুলনা করে জানতে চাইবে যে অমুক অমুকের কে হয়। এটা হচ্ছে পাজল টাইপ। কোডেড রিলেশনশিপ কি, কোডেড রিলেশনশিপ হলো যে কোয়েশ্চেনগুলো পাজেল টাইপের থাকে সেই কোয়েশ্চেনগুলোকেই কোডেড রিলেশনশিপ ফরম্যাটে তুলনা নিয়ে আসা যায়। তো প্রশ্ন হচ্ছে কীভাবে নিয়ে আসা যায়, তো কোডেড রিলেশনশিপ হচ্ছে তোমাকে ডাইরেক্টলি বলবে না যে এ এর ভাই বা এ এর বোন, এই কথায় না বলে দিয়ে তোমাকে বলবে পার্সেন্টেজ মানে, তোমাকে ধরো বললো পার্সেন্টেজ মানে হলো মানে পি পার্সেন্টেজ কিউ, এটার অর্থ হলো পি ইজ ব্রাদার, ওটা লিখছি না, ব্রাদার অফ, তোমাকে বলে দিল কিউ। তার মানে যখনই পার্সেন্টেজ লিখবো দুটো জিনিসের মধ্যে তখনই বোঝাবে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। কিন্তু দেখো এটা কথায় না বলে কি সুন্দর আমরা পার্সেন্টেজ দিয়ে বুঝিয়ে দিলাম না। তো এইটাই প্রকাশভঙ্গিটা হচ্ছে কোডেড রিলেশন। তাই বলা বাহুল্য যে পাজেল ফর্ম বা পাজেল টাইপ আর কোডেড রিলেশনশিপ একই জিনিস। পাজেল টাইপে কথায় লেখা থাকে, কোডেড রিলেশনশিপে কোনো একটা সিম্বলের মাধ্যমে লেখা থাকে, যে সিম্বলের মিনিং তোমাকে ওই প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে কোথাও না কোথাও। এবার আসি পয়েন্টিং ফর্ম। তো পয়েন্টিং ফর্মে কি, যে তোমাদেরকে প্রশ্নের মধ্যেই বলবে কেউ কাউকে একটা উদ্দেশ্য করে বলছে যে অমুক অমুকের অমুক হয়, অমুকের অমুক হয়, আমার অমুক হয়, এরকম ব্যাপারটা। মানে কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছে, একজন লেডি একজন পুরুষকে বলছে যে অমুকের আমার বাবার আমার বাবার বাবার কাকার ছেলে তোমার অমুকের অমুক হয়, ঠিক আছে, তাহলে
এর সঙ্গে ওর রিলেশান কী, মানে কোনো একজনের সঙ্গে কোনো একজনের রিলেশান, মানে কাউকে টার্গেট করে বা পয়েন্ট করে কথা বললে এবং রিলেশান জানতে চাইলে তার নাম হয়ে যায় পয়েন্টিং ফর্ম। চলো বিভিন্ন রকমের কোয়েশ্চেন সলভের মাধ্যমে আমরা দেখে নিই জিনিসটাকে। আর একটা কথা, পাজেল টাইপ বা কোডেড রিলেশনশিপ এগুলো আমরা সবসময় কী করবো, আমরা ফ্যামিলি ট্রি তৈরি করে সলভ করব, কিন্তু এই পয়েন্টিং ফর্ম যখন আমরা সলভ করব তখন কিন্তু আমরা নিজের সঙ্গে তুলনা করে সলভ করব, তাহলে বেশি সুযোগ মানে সাদা মানে বেশি সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কোয়েশ্চেনের দিকে আস্তে আস্তে এগোই, এটা আমাদের পক্ষে সুবিধাজনক হবে। ঠিক আছে, দেখো এখানে কোয়েশ্চেনটা কী বলছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবে। পয়েন্টিং টু আ ম্যান, একজন ম্যানকে উদ্দেশ্য করে বলছে, কে বলছে, একজন লেডি, সবসময় মার্ক করতে হয় আমাদের কে বলছে, লেডি বলছে, বক্তা ইম্পর্টেন্ট এখানে, কারণ বক্তার কথা থেকে কিন্তু বেরোবে আসলে। এবার পুরোটা পড়ো, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, তাহলে লেডির সঙ্গে ম্যানের সম্পর্ক, এই সকল ক্ষেত্রে আমাদের কী করতে হয়, প্রথমে বক্তা খুঁজে বার করতে হয়। ঠিক আছে, এবার তারপরে খুঁজতে হয় কোথায় মাই মাদার, মাই ফাদার, বা আমি আমি শব্দটা কোথায় আছে, আমি মানে কি সেই লেডি, তো এটাকে আমি এক নম্বর দিলাম। আমার এরপরে কার কথা বলা হচ্ছে সেগুলোকে নাম্বারিং করবো, আমার পরে কার কথা বলা হচ্ছে, আমার মা মানে দ্বিতীয়, আমার মায়ের কার কথা বলা হচ্ছে, ডটার মানে তিন নম্বর ব্যক্তি, ডটার ইজের পরে আর কিছু নেই, তাই তো, তার মানে হয়ে গেছে 1, 2, 3। এবার চিন্তা করো, এবার আমার জায়গায় মানে তুমি যদি ছেলেও হও বা মেয়েও হও, তুমি নিজেকে লেডির জায়গায় বসাও, তোমার মায়ের একমাত্র কন্যা, তুমি তো লেডি, তোমার মায়ের একমাত্র কন্যা কি তোমার কথাই বলা হচ্ছে, এবং সেই তার মানে তোমার মায়ের এটা তুমি। আচ্ছা, মেয়েদেরকে আমরা সবসময় সার্কেলে কনভার্ট মানে বসাবো, ঠিক আছে, এটা মাথায় রাখবে, আর পুরুষকে আমরা সবসময় ট্রায়াঙ্গেলে বসাবো, তো এটা তুমি, তোমার মাকে আগের জেনারেশান তোমার উপরে, আর তোমার মায়ের একমাত্র যদি তোমার বলি কন্যা তুমি নিজে। এবার এবার তোমার কথা তুমি হচ্ছে এইটা, এটা হচ্ছে তুমি, ইউ লেডি, এটা হচ্ছে লেডি। আচ্ছা, এবার বলছে তার মা ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, ভালো করে বুঝবে, বলছে যে প্রথমে তোমার এই কথার অনেকে গুলিয়ে ফেলে, তার আমি প্রথমে কী শেষ করলাম, ইজের পরের পার্টটা শেষ করলাম, যে আমার মায়ের একমাত্র কন্যা হিজ মাদার, তার মা, ঠিক আছে, তো শেষে এসেছিলো কোন পর্যন্ত, এই পর্যন্ত। এবার ইনি হচ্ছে মানে তার মা কি, তার মা হচ্ছে এই এই মহিলা, তাহলে তার মা মানে সে হচ্ছে নিচে বসে আছে, এবার সে তো ম্যান, তাহলে তাকে আমি ত্রিভুজে বন্ধ করলাম, তাহলে এটা হচ্ছে ম্যান। এবার পড়ে দেখো, তার মানে কি হলো, তার মানে হলো আমার মায়ের একমাত্র কন্যা আমি নিজে, আর সেই 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 যে লেডি সেটা কি, এই যে ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে তার মা, তার মানে এই যে এটা হচ্ছে লেডি, এটা হচ্ছে আমার ম্যান প্রশ্নের। এবার দেখো কী জানতে চাই, যে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, কে হয়, তো এই হিসেব অনুযায়ী তোমরা বুঝতে পারছো পরিষ্কারভাবে মাদার, তাই তো, লেডি ম্যানের কে হয়, উত্তর হবে কি, মাদার। ঠিক আছে, চলো আমরা পরের কোয়েশ্চনে যাই। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা পড়ো, ভালো কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন, একই রকমভাবে, ইন্ট্রোডিউসিং এ ম্যান টু হার হাজব্যান্ড, ওম্যান সেট, কে বলছে, ওম্যান বলছে, ইম্পর্টেন্ট মার্ক করো, যে বলছে ইম্পর্টেন্ট, হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, মাই এক নম্বর, গ্র্যান্ডফাদার দু নম্বর, সন অনলি সন তিন নম্বর। আচ্ছা, ইজের পরে এইটুকুনি আছে, তাহলে ওম্যানের গ্র্যান্ডফাদারের, ওম্যানকে আমি এরকম আঁকছি, ওমানের কোথাও একটা বাবা ছিল, তার বাবার বাবা হচ্ছে কি, গ্র্যান্ডফাদার, তাহলে তাহলে এটা হচ্ছে গ্র্যান্ডফাদার সেই, তাই না, তাহলে ওম্যানের বাবার বাবা, গ্র্যান্ডফাদারের একমাত্র সন মানে তার বাবা কথা বলা হচ্ছে, তার বাবার কথা বলা হচ্ছে, ঠিক আছে, তার বাবার কথা বলা হচ্ছে, হয়ে গেল। এবার এই বাবাটা কি বলছে, হিজ ব্রাদার্স ফাদার, তার বাবা তার ভাইয়ের বা তার ভাইয়ের বাবা, ঠিক আছে, হিজ ব্রাদার্স ফাদার মানে যে ম্যান সম্পর্কে কথা বলা হচ্ছে তার ভাইয়ের বাবা, তার ভাইয়ের বাবা, ঠিক আছে, তার ভাইয়ের বাবা মানে হচ্ছে কি, ধরো ম্যানটা এখানে আছে, তাই না, তার ভাই এখানে আছে, তার ভাইয়ের বাবা ইনি, তার মানে হিসাব অনুযায়ী ছবি অনুযায়ী তিনজনের বাবাই কি,
তিনজনের বাবাই কি এই ব্যক্তি, তাহলে জানতে চেয়েছে তাহলে এই ব্যক্তিটা লাস্ট বেরোলো ম্যান, এটা হচ্ছে আমার প্রশ্নের ম্যান। আচ্ছা তারপরে বলছে দ্য ওম্যান রিলেটেড টু দ্য ম্যান, আর ওম্যান কই, ওম্যান হচ্ছে এই যে আমার ওম্যান, ওম্যান তো ওম্যান, এখন জানতে চেয়েছে ম্যান ওম্যান কে হয় ম্যানের, ওম্যান জানতে চেয়েছে কে হয় ম্যানের, তো ওম্যান কে হয় বোন হয় ম্যানের, তাই না, ওম্যান কে হবে সিস্টার হবে, ওকে ওম্যান কে হবে সিস্টার হবে, তাহলে ওম্যান কে হবে সিস্টার হবে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাওয়া যাক, এবার আসি পাজল টাইপ কোশ্চেন, এই কোশ্চেনগুলো তুলনামূলক সোজা হয়, ঠিক আছে, দেখে নেওয়া যাক। এখানে ইজিলি আমি ফ্যামিলি ট্রি তৈরি করবো, দেখো পি ইজ কিউজ ব্রাদার, পি হচ্ছে কিউ এর ভাই, তো পি হচ্ছে কিউ এর ভাই, যখন তো পি কে এঁকে নাও, কিউ কে এঁকে নাও, ঠিক আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, দুটোই পি হচ্ছে কিউ এর, আচ্ছা আচ্ছা কিউ এস ব্রাদার, রাইট রাইট, একটা জিনিস এখানে কিন্তু ভুল হয়ে যাবে তোমরা যদি না বুঝে আঁকো, দেখো কী বড় ভুল হচ্ছে, কিউ কিউ এর কিউ মেল না ফিমেল এখন আমরা জানি না, শিওর নই, তাহলে কিউকে আমি কিন্তু ট্রায়াঙ্গেলে ভরতে পারবো না বা গোলেও ভরতে পারবো না, বাট পি হচ্ছে ব্রাদার। আচ্ছা আর ইজ কিউ এর মাদার, আর হচ্ছে কিউ এর মা, তো আর হচ্ছে কিউ এর মা, তো কিউ এর মা যখন, তাহলে কিউ এর ওপরে থাকবে, তো ওপরে আঁকছি আর কে, আর গোল দিয়ে করে দিচ্ছি, ওপরে আঁকার অর্থ হচ্ছে মা, আর গোল করে দেওয়ার অর্থ হচ্ছে মহিলা মানে প্যারেন্টস, আর গোল করে দেওয়া হচ্ছে মা, ওকে আর হয়ে গেল। তারপর বলছে এস ইস আর এস ফাদার, এস হচ্ছে আর এর বাবা, ঠিক আছে, এস হচ্ছে আর এর বাবা, আর এর বাবা যখন আর এর ওপরে চলে যাবে তো কত হবে, এস হচ্ছে আর এর বাবা, এস হচ্ছে আর এর বাবা, টি ইজ এস মাদার, টি হচ্ছে এস এর মা, টি হচ্ছে এস এর মা, এবার বলছে টি হচ্ছে, দাঁড়া দাঁড়া এস হচ্ছে আর এর বাবা, এস হচ্ছে আর এর বাবা, এবার বলছে টি হচ্ছে এস এর মা, এবার টি হচ্ছে এস এর মা, এস এর মা মানে হচ্ছে এখানে, তো টি হচ্ছে এস এর মা, টি হচ্ছে এস এর মা, হাউ ইজ পি রিলেটেড টু টি, হাউ ইজ পি রিলেটেড টু টি, এবার বলছে পি কে হয়, পি কে হয় টি এর, কটা জেনারেশন, একটা জেনারেশন, ছেলের জেনারেশন চলে এলো, তাই না, হিসাব অনুযায়ী এখান থেকে তোমাদের একটু বুঝতে হবে, দেখো তার মানে কি হলো, দেখো কটা জেনারেশন গ্যাপ, একটা জেনারেশন, দুটো জেনারেশন, আর এটা হচ্ছে তিন নম্বর জেনারেশন, রাইট, তো তার মানে এটা কী হবে, এই পর্যন্ত হলে গ্র্যান্ডফাদার হতো, মানে গ্র্যান্ড এর এ কে জানতে চেয়েছে, তো এখান এখান থেকে শুরু করলে গ্র্যান্ডসন হতো, বাট এখান থেকে শুরু করে তাহলে উত্তর কী হবে, গ্রেট গ্র্যান্ডসন, গ্রেট গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, রাইট। চলো পরের কোশ্চেন, দেখো কোশ্চেনটা পড়ার চেষ্টা করো, সোজা কোশ্চেন, খুব বেশি কিছু নেই এখানে, এই যে সিস্টার অফ বি, এ হচ্ছে সিস্টার, তাহলে এটাকে লিখে গোল করে দাও, এ হচ্ছে সিস্টার অফ বি, বি এর কোনো কিছু সম্পর্কে আমি জানি না, বি ইজ ব্রাদার অফ সি, বি হচ্ছে সি এর ব্রাদার, এবার জেনে গেলাম, তো বি হচ্ছে ব্রাদার সি এর, আচ্ছা চিহ্ন অন্যরকম হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, চল বি হচ্ছে ব্রাদার অফ সি, বি হচ্ছে ব্রাদার অফ সি, আচ্ছা সি সম্পর্কে আমি জানি না, সি ইজ সন অফ ডি, সি হচ্ছে সন অফ ডি, ডি এর সন, ডি সম্পর্কে এখন জানি না, বাট সি তো সনটা বুঝে গেলাম, আচ্ছা হাউ ডি ইজ রিলেটেড টু এ, ডি এর কে হয়, ডি এর কে হয়, মানে ডি কে হয় জানতে চেয়েছে, তাই তো, যেটা প্রথমে থাকে সেটার সেটার রিলেশন বলতে হবে অন্যটার রেসপেক্টে, তো এক্ষেত্রে এক্ষেত্রে অপশন এখানে ডিটা আমি ছেলে কি মেয়ে এখনও কনফার্ম নয়, এখানে এই চিহ্নটা দোয়া, মানে এটা তো জাস্ট আমি বোঝার জন্য দিয়েছিলাম, বাট এটা দোয়া ঠিক নয়, এখনও ডি ক্লিয়ার নয়, ছেলে কি মেয়ে এটাই ক্লিয়ার নয়, মানে মা কি বাবা সেটাই ক্লিয়ার নয়, তো এর কী হবে, বাবাও হতে পারে, এর মাও হতে পারে, ঠিক আছে, নির্ভর করছে অপশানের ওপরে, ঠিক আছে, এখানে কী হতে পারে, ফাদারও হতে পারে,
মাদারও হতে পারে। অপশানে যদি দুটোই থাকে এবং অপশানের মধ্যে একটা অপশান বোথ থাকে, বোথ মানে ফাদার অ্যান্ড মাদার, তো বোথটাকে কারেক্ট করতে হবে। যদি অপশানের মধ্যে ফাদার একমাত্র ফাদার অপশানই থাকে আর অন্যগুলো উল্টো পাল্টা অপশান, মাদার নেই অপশানের মধ্যে, তখন ফাদারটাকে মেরে চলে আসতে হবে, কারণ ওয়ান অফ দ্য অ্যান্সার ইজ ফাদার। ঠিক আছে, যদি দুটোই অপশানে উপস্থিত থাকে তাহলে দুটোই অ্যান্সার বোথ অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি শুধু ফাদার বা শুধু মাথা মাদার উপস্থিত থাকে তাহলে শুধু ফাদার বা মাদার যেটা আছে সেটাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? অপশানের উপর ডিপেন্ড করে অ্যান্সার করতে হবে। চলো, এবার হচ্ছে কোডেড ফর্ম। কোডেড ফর্ম মানে কি? কোডেড ফর্ম হলো যে কোড ফর্মে আমি রিলেশনটাকে বলে দিয়েছি, কিচ্ছু নেই জিনিসটার মধ্যে, একই রকম জিনিস। দেখো এখানে বলে দিয়েছে পি প্লাস কিউ মানে কি, পি মাইনাস কিউ মানে কি, আমি অত চলে আমি ডাইরেক্টলি এর কোথায় চলে যাব, এর অঙ্কটায় চলে যাবো, মানে যেটা জানতে চেয়েছে, এম মাইনাস এন। ঠিক আছে, এম মাইনাস এন পার্সেন্টেজ কিউ, এম মাইনাস এন পার্সেন্টেজ কিউতে চলে যাবো। তো এম মাইনাস এন মানে আমি ভাবসময় বাঁ দিক থেকে সলভ করবো, এম মাইনাস এন মানে প্রথমটা দ্বিতীয় জনের ওয়াইফ, মানে প্রথম জন মহিলা, তো এম হবে ওয়াইফ, তাহলে পরের জন স্বামী। আমরা ন্যাচারাল থিং নিয়ে কাজ করছি, তাহলে স্বামী স্ত্রী হলে সবসময় মাঝখানে প্লাস বসিয়ে দেবো। ওকে, তারপরে কী হবে, এন আর কিউ এর মধ্যে রিলেশান হচ্ছে, এন আর কিউ এর মধ্যে রিলেশান হচ্ছে পার্সেন্টেজ, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা, প্রথম জন দ্বিতীয় জনের বাবা, তো এন হচ্ছে কিউ এর বাবা, তাহলে কিউ নিচে আসবে, এন হচ্ছে কিউ এর বাবা। কিউ সম্পর্কে ইনফরমেশান নেই, কিউ ছেলে না মেয়ে আমি জানি না। তখন এবার বলছে হাউ এম ইজ রিলেটেড টু কিউ, এম কিউ এর কে হয়, কার ইনফরমেশান জানতে চেয়েছে, এম এর ইনফরমেশান, মানে এম কে হয়, কার রেসপেক্টে, কিউ এর রেসপেক্টে, তো মা হয়, ইজিলি দেখা যাচ্ছে মা হয়, তাই না? ঠিক আছে, আশা করি কোডের রিলেশান কী করে সলভ করতে হয় সেটা আমি শেখাতে পেরেছি তোমাদেরকে। তো এখন চলে আসি পরের স্ট্যান্ডার্ড ফর্মে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে শিখলাম কি, ফার্স্টে শিখলাম আমাদের যেটা ছিল তোমাদের পাজল ফর্ম, তাই তো? তো আমরা ফার্স্টে শিখেছি পাজল ফর্ম, ফার্স্টে কী শিখেছি, পাজল ফর্ম। তারপরে শিখলাম কি, পয়েন্টিং, ফার্স্টে না পয়েন্টিং ফর্ম ফার্স্টে শিখেছিলাম, যাই হোক ওটা কোনো ব্যাপার না, পয়েন্টিং ফর্ম, পাজল ফর্ম, তারপরে কী শিখলাম, কোডেড ফর্ম। এই তিনটের উপর বেস করে পুরো দাঁড়িয়ে আছে তোমাদের ব্লাড রিলেশান চ্যাপ্টারটা। তো আশা করি তোমরা বুঝে গেছো, তোমাদের কাজ হবে এবার অনেক অনেক কোয়েশ্চেন সলভের মাধ্যমে জিনিসটাকে রপ্ত করে ফেলা। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু হয় না, যেটুকুনি শেখালাম এইটুকুনিকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এতেই হয়ে যাবে তোমার। ঠিক আছে।